কুসংস্কার মানুষের মন থেকে বিলুপ্ত করতে পারে বর্তমান প্রজন্ম, এই আশা নিয়ে দার্জিলিং জেলা কমিটির উদ্যোগে শিলিগুড়ির একটি সাল তিরিশরী হাইস্কুলে এক আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। কুসংস্কার মানুষের মন থেকে বিলুপ্ত করতে পারে বর্তমান প্রজন্ম, এই আশা নিয়ে পালন করা হলো জাতীয় বিজ্ঞান দিবস। যদিও প্রতি বছর ফেব্রুয়ারি মাসের 28 তারিখ দিনটিতে জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়, তাই এদিন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ দার্জিলিং জেলা কমিটির উদ্যোগে শিলিগুড়ির একটিশিয়াল তিলেশ্বরী হাইস্কুলে এক আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন। এদিন এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন নকশালবাড়ি হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ডক্টর গোপাল দে, শিলিগুড়ি বুদ্ধ ভারতী হাইস্কুলের প্রধান শিক্ষক স্বপেন্দু নন্দী সহ ওই স্কুলের সপ্তম অষ্টম নবম শ্রেণীর ছাত্র ছাত্রীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলিগুড়ি হাইস্কুলের প্রধান শিক্ষক তথা দার্জিলিং জেলা বিজ্ঞান মঞ্চের ভাইস প্রেসিডেন্ট বলেন, এ আলোচনা সভার মূল কারণ হলো ছাত্র ছাত্রীদের মনে বিজ্ঞান দিবস উদযাপনের মধ্য দিয়ে কুসংস্কার দূরীকরণ। আজকে 28 ফেব্রুয়ারি, আজকে ন্যাশনাল সায়েন্স ডে। একটিয়াশাল তিরেশ্বরী স্কুলের ব্যবস্থাপনায় ওরা আলোচনা সভা করেছে ছেলেমেয়েদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিংয়ের জন্য, যে যাতে করে ছেলেমেয়ের কাছে অন্ততপক্ষে বিজ্ঞান দিবসের উদযাপনের লক্ষ্য এবং উদ্দেশ্য বলা যায়। তা আমরা বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছি যে ওদের কাছে ঘটনাটা উপস্থাপন করার জন্যে, যাতে করে আগামী দিন থেকে অন্তপক্ষে এরা বিজ্ঞান সচেতন হয়ে কাজকর্ম করে, যাতে করে আর আমরা সমাজে কুসংস্কারটা না দেখতে পাই। কারণ এই শিশুরাই যদি পারে একমাত্র কুসংস্কার দূরীভূত করতে, কারণ আমরা বড়রা তো পারবো না, ওরা যদি পারে সেই উদ্দেশ্য নিয়েই আমরা বিভিন্ন স্কুলে বিভিন্ন ক্লাবে আমরা আজকে পালন করছি। উপস্থিত আছেন ডক্টর গোপাল দে, উনি আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সম্পাদক।